হাই দেয়ার, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজন হচ্ছে আলুর পিন হুইল। এটা নামে একটু ভিন্ন ধর্মী হলেও স্বাদ কিন্তু অনেকটাই আমাদের দেশীয় আলুর সিঙ্গারার মতো। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালীটা দেখে নেই। তবে রেসিপিটি দেখার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশনটি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। আমি 1 কাপ ময়দা নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সুজি দিয়েছি। সুজিটা চেষ্টা করবেন ব্যবহার করতে, এতে করে অনেক ক্রিস্পি হবে। 1 টেবিল চামচ রান্না করার তেল দিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে নর্মাল পানি দিয়ে গুলে আমি একটা কাই তৈরি করে নিব। কাইটা খুব বেশি নরম আবার একেবারে শক্তও হবে না, মাঝারি টাইপ থাকবে। এবার কয়েক ফোঁটা তেল ওপরে ছড়িয়ে দিয়ে এটাকে কোনো প্লাস্টিক র্যাপ অথবা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য সেট হতে। এবার আমি চলে যাচ্ছি ভেতরের পুরটা তৈরি করতে। আমি বড় সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়েছি। 5 ফোড়নটাকে ভাজতে হবে না, ভাজা ছাড়া জাস্ট গুঁড়া করে সরাসরি ব্যবহার করলেই হবে। জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, এটা ভাজা জিরার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ। হলুদের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো। আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ আর লবণ দিচ্ছি স্বাদ মতো। একেবারে মসৃণ করে মেখে নিতে হবে, আলুর যেন কোনো বড় চাকা না থাকে। আপনারা হয়তো মনে করছেন এভাবে পুরটা মশলা সহ যদি সরাসরি ব্যবহার করা হয় তাহলে হয়তো মশলার গন্ধ আসবে। আসলে কিন্তু তেমন কিছুই না, মশলার কোনো গন্ধ আসবে না। আমার মতো করে তৈরি করে দেখতে পারেন। এরপরেও যদি আপনাদের সন্দেহ লাগে আপনারা সামান্য তেলে পুরটাকে ভেজেও ব্যবহার করতে পারবেন। এরই মাঝে 30 মিনিট হয়ে গেছে, আমি কাইটাকে বের করে নিচ্ছি। এবার সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। একটু স্কোয়ার শেপ করে বেলার চেষ্টা করবেন। আর এটা খুব বেশি মোটা বা একেবারে পাতলাও বেলা যাবে না। সাধারণত পরোটা আমরা যেরকম মোটা করে বেলি সেরকম করে বেলতে হবে। এবার পুরটাকে ওপরে চারিপাশে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এখন একটা কর্নার থেকে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিতে হবে। আর একটু সাবধানে চেপে চেপে পেঁচাবেন, কোনো অংশ যেন ফাঁকা থেকে না যায় বা ভেতরে বাতাস না থাকে। এবার রোলটাকে আমি ধারালো ছুরির সাহায্যে টুকরা করে কেটে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চি মোটা করে কাটছি, আপনারা চাইলে আরেকটু মোটা বা চিকনো করে কাটতে পারেন। পুরোটা কাটা হয়ে গেলে একটা একটা করে টুকরা নিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, ঠিক এভাবে। এভাবে করে প্রতিটা টুকরা চেপে তৈরি করে নিতে হবে। এবার আমি বাইরের কোটিংয়ের জন্য এখানে 1/3 কাপের মতো পানি নিয়ে 3 টেবিল চামচ ময়দা নিয়ে পাতলা করে গুলে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে এটা করতে ঝামেলা মনে হলে ডিমের সাদা অংশও ব্যবহার করতে পারবেন। এবার একটা একটা করে পিন হুইলের টুকরা এই ময়দার ব্যাটারে ডুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই ব্যাটারটা অনেক পাতলা করে গুলেছি। তার কারণ হচ্ছে আপনি যদি বেশি ঘন করে গুলিয়ে তারপরে এই ব্যাটারটা ব্যবহার করেন তাহলে এই যে পিন হুইলের ডিজাইনটা আছে এই ডিজাইনটা বোঝা যাবে না। পাতলা করে গুলিয়ে হলেও ব্যবহার করতে হবে, না হয় কিন্তু আবার আলুর পুরটা তেলে ছাড়লে বের হয়ে যাবে। আর ওই যে বলেছি যাদের ঝামেলা মনে হয় তারা ডিমের সাদা অংশ দিয়েও এই একই কাজটা করতে পারবেন। আপনারা চাইলে এই পিন হুইলগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। সেই ক্ষেত্রে বানিয়ে একটা ছড়ানো ট্রেতে রেখে তারপরে ডিপ ফ্রিজে 30-40 মিনিটের জন্য ঠান্ডা করে নেবেন। এরপরে সবগুলোকে একত্রে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 2 সপ্তাহের মতো রেখে সংরক্ষণ করতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে এরই মাঝে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিয়েছি। আর এটা ভাজা হলেই আমি চলে যাচ্ছি সার্ভিং ডিশে সার্ভ করতে।
আমি আজকে পিনহুইলটাকে সার্ভ করেছি আমার হোমমেড তেঁতুলের সস আর টমেটো ক্যাচাপ দিয়ে। এই দুটোর রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে দেখে তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি অবশ্যই ঘরে ট্রাই করবেন, আপনাদের সাথে বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।